হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটু নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমরা এখনকার যে ইয়াং তরুণ যে যুবকেরা আছে, তারা কিন্তু একটি ছবি ওঠানোর পরে তারা কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটা অনেকটা ঘোলা করার চেষ্টা করে। হ্যাঁ, খোলা বলতে ব্লার করার চেষ্টা করে। এখন আমরা দেখাবো ফটোশপ থেকে যে কিভাবে অতি সংক্ষিপ্ত সময়ের ভিতরে আপনি একটা ফটো ব্লার করতে পারেন। ওকে বন্ধুরা, আর একটি কথা না বলে নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনি অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ওকে বন্ধুরা, আমরা সিম্পলি আমাদের ফটোশপটি আমরা ওপেন করে নিব। আমাদের ফটোশপটি অ্যাডোবি ফটোশপ সিসি 2014 আমি ইউজ করি। আপনারা ফটোশপটি ওপেন করে নেবেন। ওকে, ওপেন করে নেওয়ার পর আমি আমার যে মডেলের যে ফটোটা আছে, ফটোটা আমি ইনপুট করে নেব। ওকে, আমি ফটোটা ইনপুট করে নিচ্ছি। আপনি আপনার ফটোটা ইনপুট করে নেবেন। ওকে, আমি নিয়ে আসলাম এবং এবং ছবিটা আমি একটু কেটে নেবো, ক্রপ করে আমি আমার সুবিধা মতো আমি কেটে নিচ্ছি। ওকে, এবং টিক মার্ক দিয়ে আমি কেটে নিলাম। ওকে, আমি প্রথমত আমি ছবিটাকে আমি ইনপুট করলাম। ইনপুট করে আমার মতো আমি ঠিক ক্রপ করে কেটে নিলাম, এবং কেটে নেওয়ার পরে আমি ছবিটাকে একটা ডাবল লেয়ার করব। আমি একটা ডাবল লেয়ার করলাম। ওকে, ডাবল লেয়ার করার পরে এই আমি কিন্তু এখন এই দুই নাম্বার যে লেয়ারে আছে, মানে ফার্স্ট লেয়ারে আছে, ফার্স্ট লেয়ারে আমি কাজ করব। এখন আমি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি যে আমরা ম্যাজিক টুল আছে, সেই ম্যাজিক টুলটি আমি ব্যবহার করছি। আমি এটার উপরে ক্লিক করে দিলে এটা অটো সিলেক্ট হয়ে যাবে। ওকে, সিলেক্ট। এবং যদি আপনি মনে করেন যে সিলেক্ট একটু সিলেক্ট যদি আপনার একাধিক জায়গা হয়ে যায়, আপনি যদি সিলেক্ট একটু বেশি হয়ে যায়, তাহলে আপনি এটাকে ডিসিলেক্টও করতে পারবেন। ওকে, এটা হয়েছে মাইনাস। আপনি মাইনাসের উপর ক্লিক করে আপনি আপনি যেটুকু আপনার এক্সট্রা সিলেক্ট হয়েছে, আপনি সেটুকু আপনি সিলেক্টটা আপনি মাইনাস করতে পারবেন। ওকে, সরি, বিষয় হয়ে গেছে। আমি ওকে, আপনি এভাবেই সিলেক্ট করতে পারবেন। ওকে, সিলেক্ট করার পর এখানে এখানে যে রিফাইনিং লেখা আছে, আপনি এই রিফাইনিংয়ের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা ঠিক এমন আসবে। আর এখানে স্মুথটা একটু বাড়াই দিবেন, যেন স্মুথটা বাড়াইলে একটু ভালো সুবিধা হয়। যে সুবিধাটা দেওয়ার জন্য আপনার যেখান থেকে আপনার ব্লারটা শুরু হবে সেই ব্লারটা যেন বোঝা না যায়। ওকে, ঠিক আছে, আমি এখান থেকে স্মুথ করে দিলাম। দিয়ে আমি এখানে এসে নিউ লেয়ার মার্কস আমি এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর ওকে দিয়ে দিলাম। ওকে, এখান এবার দেখেন, এখানে কিন্তু লেয়ার তিনটা হয়ে গেছে, লেয়ার এখানে তিনটা হয়ে গেছে। আমি এখন কি করবো, আমি এখন ব্যাকগ্রাউন্ড আমার যে থার্ড লেয়ার এবং এবং আমি যে আরেকটি লেয়ার মার্কস থাম্বনেল করলাম সেটা পরে সেটা সেটার উপরে রেখে এবং কন্ট্রোল ধরে একটা ক্লিক করব। দেখেন, প্রথমত আমার সেকেন্ড থার্ড লেয়ার, এরপরে আমি যে লেয়ার তৈরি করলাম লেয়ার মার্কস, এই লেয়ার আপনি এটার উপর ক্লিক দিবেন, থার্ড লেয়ার উপর ক্লিক দিবেন এবং অল্টা ধরে আপনি কিন্তু আপনার লেয়ার মার্কসের উপর ক্লিক করবেন। তখন দেখবেন যে এমন ছবিটা সিলেক্ট হয়ে দেখাচ্ছে। এবং থেকে আপনার ফিল আছে, আপনি ফিল অপশনে যাবেন। ফিল অপশনে যে যে আমার যে অপশনটা যেমন রেখেছে, আপনি তেমনটা রাখবেন, রেখে ওকে দিয়ে দিবেন। ওকে, ওকে দিয়ে দেওয়ার পরে এখান থেকে দেখেন, আপনি যদি প্রথমে যে চোখ যে আইকনটা আছে আমি উঠিয়ে দিলাম, দেখেন এখানে কিন্তু আইকন দেওয়ার পরে এখানে কিন্তু দেখেন যে আমার যে মডেলটি আছে সেই মডেলটি কিন্তু হারিয়ে গেছে। এবার দেখেন যে পাশে যে ঝিলঝিল যে করতেছে, আমি এটা কন্ট্রোল ডিপ্রেস করলাম। এটা কন্ট্রোল ডিপ্রেস করার পরে আপনি কিন্তু এই যে বাদ বাকি যে অংশটুকু আছে সেই অংশটুকু আমরা কিন্তু রাখবো না। তাই আমি এই আমরা সেই ব্রাশ টুলটা ইউজ করব, এবং ব্রাশ টুলের উপর ক্লিক করার পর এখানে কি যে প্রোগ্রামটা যে অপশনটা আছে সেই অপশনটা আপনার থাকা লাগবে। কিন্তু এখান থেকে যদি যে অপশনটা আছে, যদি অন্য কোনো অপশন থাকে তবে আপনি এই অপশনটা সিলেক্ট করে দেবেন। ওকে, ঠিক আছে, আমি এটা আস্তে করে ধরে এটা দেখেন এটা আমি সিলেক্ট করে দিলাম। ওকে, দেখেন এটা কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা ঠিক রেখে এটা কিন্তু সে হারিয়ে দিচ্ছে। ওকে, ওকে, আপনি আপনি এভাবে আপনার এটাকে আপনি করে নেবেন। ওকে, ওকে, মানে যেটুকু আপনার বাড়তি অংশটুকু আছে সেই অংশটুকু আপনি এখান থেকে রিমুভ করে দিবেন। এভাবে আপনি রিমুভ করে দিবেন যে আপনার যে অংশটুকু আপনার লাগবে না। ওকে, এখন তুমি দেখেন আপনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পুরো ফ্রি। আবার যত আপনি উপরে আইকন ক্লিক করেন মডেল আবার আসবে, কিন্তু এখানে দেখেন পুরোটা ফ্রি। তাই আমি এখন এটাকে ব্লার করে দেবো। আমি এখানে গেলাম যে আমার ফিল্টার থেকে আমার ব্লার, ব্লার থেকে আপনার ব্লার,
সরি আমরা আমরা গেলাম ব্লার গ্যালারিতে এবং এবং টিল শীটে গেলাম টিল শীটে গিয়ে এখানে দেখেন আপনার যে অংশটুকু রাখবেন সেই অংশটুকু ব্লার হবে বাদ বাকি অংশটুকু ব্লার হবে না আপনি যদি মনে করেন সামনে প্লটটুকু ব্লার করবেন আপনি তবু পারবেন আমরা ফিল্ড ব্লার গেলাম যাওয়ার পর এখান থেকে দেখেন যে আপনি কিন্তু এখানে যেমন পারেন তেমন আপনি ব্লারটা কিন্তু করে নেবেন আপনার ইচ্ছা মতো দেখেন এখানে এখানে কিন্তু অনেক ব্লার হয়ে গেছে ওকে আমি একটু রাখলাম রাখার পর এটা আমি ওকে দিয়ে দিলাম ওকে দেখেন এটা কিন্তু আমার ব্লার হয়ে গেছে এখন যদি আমি আবার সেই আইকনটা ক্লিক করে দেখেন আমার কিন্তু মডেলটা চলে এসছে এবং এটা কোনো প্রবলেম ছাড়া আপনার ফেসে কোনো প্রবলেম হবে না এটা দেখেন ব্লারটা হয়ে গেছে ওকে বন্ধুরা আমাদের যে ভিডিওটা দেখে যদি আপনি একটু পরিমাণ উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর আপনারা যদি কোনো কোনো প্রকার প্রবলেম হয় আপনি অবশ্যই কমেন্ট করবেন আর খুব বেশি প্রবলেম হলে আপনাকে আমি আপনাকে অনলাইন সাপোর্টেড দেবো আর একটু আর